মুক্তি পেয়েই দুই সমন্বয়কের স্ট্যাটাস, মুহূর্তেই ফেসবুক আইডি গায়েব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। বাকি সমন্বয়কদের সঙ্গে ছিলেন ডিবি হেফাজতে, ছিলেন টানা ছয় দিন। অবশেষে বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের ছয়জনকে ছেড়ে দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। সেখান থেকে বেরিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এই দুই সমন্বয়ক। কিন্তু স্ট্যাটাস দেওয়ার কিছু সময়ের মধ্যেই রহস্যজনকভাবে দুজনের ফেসবুক আইডি গায়েব হয়ে গিয়েছে। ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছিলেন সার্জিস, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না, আপনারা কথা রাখেননি, আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আঘাত করেছেন, সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের ওপর লাঠিচার্জ করেছেন, যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন, আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবাকে হুমকি দিয়েছেন, মাশরুর তার বড় উদাহরণ। যারা একটি বারের জন্য এ আন্দোলনে এসেছেন তারা শান্তিতে ঘুমাতে পারেন না, গ্রেপ্তারের ভয়ে থাকেন। এমন অনেকে আছে যাদের পরিবার এখনো তাদের খোঁজ পায়নি, এমন তো হওয়া উচিত ছিল না? কোথায় মহাখালী সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালীর সেতু ভবনে হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন, সঙ্গে আছেন আসিফ মাহতাব স্যার, মাস্টুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। রিক্সা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলেছেন, বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন, আমার বন্ধুদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। কি ভেবেছেন, এভাবেই সব কিছু শেষ হয়ে যাবে? ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছয়জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ সমাজকে কিভাবে আটকে রাখবে? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন, প্রতিনিয়ত সেগুলো কিভাবে নির্বৃত্ত করবেন? পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, এদেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয়, পুলিশের উপর নয়, এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকের উপর, যে পোশাককে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এই দেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে এই পোশাকটার ওপর। এই পোশাকটা ছেড়ে আসুন, আমাদের সাথে বুকে টেনে নেব। এই পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দু মাত্র বিচলিত নই, যতদিন না এই বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে, গণগ্রেপ্তার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এই লড়াই চলবে। হাসনাত আবদুল্লার স্ট্যাটাস, এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্তি না হওয়া পর্যন্ত আমরা কেউ মুক্ত নই, এই গণগ্রেপ্তার গণঘৃণার নামান্তর, আমাদের মুক্তি তখনই সম্পূর্ণ হবে যখন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিও মুক্তি পাবে। এই গণগ্রেপ্তার কেবল নিরাপরাধ মানুষের অধিকারহরণ নয়, বরং আমাদের সমগ্র সমাজের ওপর চাপিয়ে দেওয়া একটি নিষ্ঠুরতার প্রতিফলন, এটি মুক্ত চিন্তা ও মানবাধিকারের প্রতি এক ভয়ানক আঘাত। আমাদের এই আন্দোলন শুধু ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।